প্রথমে একটা প্যানে 1 লিটার মতো 1 লিটার মতো দুধ দিয়ে এটাকে এখন জাল করে নেব। দুধটাকে এখন আমি জাল করে ছানা তৈরি করব। দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে, তো এই পর্যায়ে দেব ভিনিগার। 1 কাপে 1/4 ভাগ রেখেছি ভিনিগার। ভিনিগারটাকে অল্প অল্প করে দুধের ভিতর দিয়ে দেব। এবার আমি এটাকে হালকা হাতে নাড়িয়ে দেব। আমার ছানাটা তৈরি হয়ে গেছে। এখন আমার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এবার একটা স্টিনারি ভিতর আমি ছানাটিকে ছেঁকে নেব। এবার ছানাটিকে কলের নিচে একটু ধুয়ে নেব, কেন এতে ভিনিগারের স্মেলটা চলে যাওয়ার জন্য। এখন ছানা জলটা আস্তে আস্তে ঝরতে দিয়েছি, কেন এটা আমি চাপ দিয়ে ঝরাবো না, আমার হাতে সময় আছে। অপরদিকে আমি দুধটাকে ঘন করতে বসিয়ে দেব। এবার প্যানে আমি 1 লিটার দুধ দিয়ে দিব। এবার দুধটাকে অনবরত নেড়ে চেড়ে বেশ ঘন করে ফেলব। চিনি রেখেছি 1/2 কাপের মতো। এবার মিষ্টিটাকে দিয়ে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাই থাকবে, তো আমি নাড়িয়ে চাড়িয়ে দুধটাকে ঘন করে নেওয়ার চেষ্টা করছি। দুধটাকে আমি শুকিয়ে নিয়েছি অনেকটা পরিমাণ। তো এখানে দাঁড়িয়েছে 1 লিটার দুধকে আমি এরকম 2 কাপের মতো রেখেছি। তো মেজারমেন্ট হিসাবে আন্দাজে বলা যায় দুধটাকে 1/4 ভাগের থেকে সামান্য বেশি রাখবো, কেন বেশিটুকু আমি এখন। এবার আমি তৈরি করে রাখা ছানাগুলা দিয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। দুধের সাথে একবার আমার জাল করতে হবে। এটাকে বেশি সময় আমি জাল করব না, জাস্ট একবার ফুটে উঠলেই হয়ে যাবে। এবার দিব রোজ ওয়াটার। 1 চামচ রোজ ওয়াটার দিয়ে মিলিয়ে দেব। তো দর্শক বন্ধু, খুব সহজেই তৈরি করে নিলাম ভীষণ সুস্বাদু ছানার পায়েস। তো ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করুন। সকলে ভীষণ ভালো থাকুন, দেখা হবে নেক্সট রেসিপির সাথে। আজ এই পর্যন্ত, বাই।